সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ভেরিফাইড ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা যারা নার্স হতে চাও, 2023 সালের জিএনএম এবং এএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি শুরু করতে চাইছো, তোমাদের প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট ভিডিওতে তোমরা অনেকেই কোশ্চেন করেছিলে এবং অনেকেই তোমরা পার্সোনালি আমাকে মেসেজ করে জানতে চাইছো যে পরের বছর এন্ট্রান্স এক্সাম হবে কি না, পরের বছরে আর্টস স্টুডেন্টরা এই পরীক্ষায় বুঝতে পারবে কিনা, এবং পরীক্ষার সিলেবাস প্যাটার্ন একই থাকবে কিনা। এছাড়াও প্রচুর তোমাদের ডাউট রয়েছে, সেগুলো আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা যারা এবছর পরীক্ষা দিয়েছিলে এবং এখনো পর্যন্ত কোনো তোমরা কলেজে চান্স পাওনি, রিকোয়েস্ট করবো প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেকটাই তোমাদের হেল্প হবে। গত 2-3 বছর ধরে যেভাবে তোমাদের আমি হেল্প করে এসেছি, আশা করি নেক্সট ইয়ারের জন্য আমি সেরকমভাবে তোমাদের আমি হেল্প করতে পারবো। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যারা এই চ্যানেলে নতুন, রিকোয়েস্ট করবো নার্সিং রিলেটেড প্রতিটি আপডেট ঠিক সময় মতো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। যারা তোমরা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভিডিও করা পসিবল হয়ে ওঠে না। তাই আমি তোমাদের জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আমি আপডেট দিয়ে দিই, ওকে? আর তোমাদেরকে প্রত্যেককে দীপাবলির শুভেচ্ছা। তো দেখো, পরের বছরে নার্সিং এন্ট্রান্স এক্সাম হবে কি না, তো সেটা নিয়ে যদি কথা বলতে চাই, এর আগে আমি তোমাদের একটা ভিডিও করে জানিয়েছিলাম যে নার্সিং জিএনএম এবং এএনএম নার্সিং যে এন্ট্রান্স এক্সাম, সেটা কিন্তু নেক্সট ইয়ার অর্থাৎ 2023-এও কিন্তু বন্ধ হচ্ছে না, ঠিক আছে? 2023-এও কিন্তু বন্ধ হবে না। অনেকে তোমরা বিভিন্ন ভিডিও দেখছো যে হয়তো নেক্সট ইয়ারের জন্য আর কোনো রকম এন্ট্রান্স এক্সাম হবে না, তো তোমাদের আমি এটা অ্যাসিওর করতে পারি 100% কিন্তু তোমাদের কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে। এবার তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে টেন্টেটিভলি, অর্থাৎ সম্ভাব্য যে ডেট আমি ফোন করেছিলাম অফিসে, তো যেটা আমি শুনতে পাচ্ছি জানুয়ারির সেকেন্ড উইক থেকে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু স্টার্ট হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু একটা টেন্টেটিভলি একটা আমি তোমাদের ডেট বলছি, ঠিক আছে? এটা তোমাদের অনেকের একটা ডাউট ছিল যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, জানুয়ারি থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আর তোমাদের যে এক্সাম, তোমাদের যে পরীক্ষা, সেটা কিন্তু হয় জুন মাসে, ঠিক আছে? সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তোমাদের কিন্তু জুন মাসেই পরীক্ষা হবে। আর নেক্সট ইয়ারে তোমরা জানো পঞ্চায়েতি ভোট রয়েছে, তো সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তোমরা ধরতে পারো যে জুন মাসে তোমাদের এক্সাম হবে, অর্থাৎ ফর্ম ফিল আপের ডেট থেকে তোমরা কিন্তু মোটামুটি 6 মাসের একটা সময় পাচ্ছ, ঠিক আছে? 6 মাসের মতো তোমরা কিন্তু একটা সময় পাচ্ছ। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে পরীক্ষার সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন। পরীক্ষার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সেটা কি চেঞ্জ হবে নেক্সট ইয়ারে? তো দেখো, যতটা আমি শুনতে পেরেছি নেক্সট ইয়ারের জন্য কিন্তু পরীক্ষার যে প্যাটার্ন রয়েছে, তোমাদের 115 নম্বরে পরীক্ষা, সেই 115 নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে। তো এটা আমি কিছুক্ষণ পরে তোমাদের সাথে আমি আলোচনা করছি। যারা নেক্সট ইয়ারে ফার্স্ট টাইম এক্সাম দেবে, তোমাদের জন্য অবশ্যই রিকোয়েস্ট করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই পরীক্ষা নিয়ে তোমাদের আমি A to Z ইনফরমেশন দেবো, ঠিক আছে? তো দেখো, এবার এক এক করে আমি শুরু করছি। তোমাদের আমি পরীক্ষা বলে দিলাম, পরীক্ষা তোমাদের মেবি জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে, ঠিক আছে? পরীক্ষার সময় অর্থাৎ তোমার যে ফর্ম ফিল আপের ডেট সেটাও আমি বলে দিলাম, যা জানুয়ারির দিকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবার আসছে তোমাদের নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে প্রশ্নের ধরন। তো দেখো, প্রশ্নের ধরনটা কিরকম হয়, তোমাদের কিন্তু 115 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে? 115 নম্বরের পরীক্ষা হয়, পরীক্ষা হয় 100টি কোশ্চেন থাকে, টোটাল 100টি MCQ কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন, এরকম করে তোমাদের গোল করতে হয়, ঠিক আছে? এরকম 100টি কোশ্চেন থাকে, তার জন্য নাম্বার বরাদ্দ থাকে 115 নম্বর। কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয়, জীবন বিজ্ঞান থাকে তোমাদের, ক্লাস 9-10-এর যে তোমাদের বই রয়েছে টেক্সট বই, ঠিক আছে, সেগুলো জাস্ট ফলো করো। এরপরে তোমাদের ভৌত বিজ্ঞান যেটা রয়েছে 9-10-এর বই ফলো করো। এরপরে ইংরেজি, ইংরেজি তোমাদের যে 10th স্ট্যান্ডার্ডের যে গ্রামার বই রয়েছে, যে কোনো বই, ঠিক আছে, যে কোনো বই তোমরা কিন্তু ফলো করতে পারো, পিকে দে সরকার, পিসি দাস, বা যে কোনো তোমাদের কাছে যে গ্রামার বইটি রয়েছে সেটাই তুমি কিন্তু ফলো করতে পারো, ঠিক আছে? এটার কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে এই বইটি ফলো করতে হবে। তারপরে গণিত, অর্থাৎ তোমাদের ক্লাস 10-এর বর্তমানে তোমরা যদি দেখো, নতুন যে তোমাদের ম্যাথের ক্লাস 9-10-এর যে বইটা আছে না, সেটা কিন্তু অনেকটাই কিন্তু হাই স্ট্যান্ডার্ডের একটা বই। পুরোনো যে সিলেবাস ছিল সেটার তুলনায় নতুন যে তোমাদের 9-10-এর যে বইটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ভালো। কিন্তু এটা যেহেতু একটা কম্পিটিটিভ এক্সাম,
এক্ষেত্রে তোমাদের সেই বইটা যদি ফলো নাও করো, তোমরা ক্লাস এই যে ম্যাথের জন্য তোমরা কি বই ফলো করবে, এর জন্য তোমরা ফলো করবে সুবীর দাসের বই, ঠিক আছে? এই বইটাই কিন্তু এনাফ, সুবীর দাস। আমি তোমাদের সমস্ত বইয়ের নামই এর সাথে সাথে বলে দিচ্ছি, যাতে তোমরা প্রিপারেশনটা এখন থেকে স্টার্ট করতে পারো। ওকে, সুবীর দাসের তোমরা বইটা নিয়ে নেবে, ঠিক আছে? আই থিঙ্ক এটা ছায়া প্রকাশনের একটা বই, সুবীর দাসে 250 টাকা নিবে, এই বইটি তোমরা প্রত্যেকে নিয়ে নেবে, ঠিক আছে? এরপরে গেল তোমাদের জিকে। তো দেখো, জিকের জন্য কোন পার্ট বা কোথায় থেকে আসে, জিকে তোমরা জানো একটা সমুদ্র, ঠিক আছে? কোথা থেকে কোশ্চেন আসবে কেউ কিন্তু বলতে পারে না, ঠিক আছে? তো এই জিকের জন্য কিছু পার্টিকুলার কিছু টপিক রয়েছে, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে তোমাদের আমি ক্লাস দেবো, ঠিক আছে? জিকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ জিকে থেকে দেখো এখানে তোমাদের 10 নম্বর থাকছে, ঠিক আছে? 10টা কোশ্চেন থাকছে, বেশিরভাগ তোমাদের যে জিকে কোশ্চেন সেগুলো কিন্তু তোমাদের এই যে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এর মধ্যে থেকে কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? এর মধ্যেই দিয়ে দেয়, এবং এক্সট্রা হয়তো 4-5টা কোশ্চেন এদিক ওদিক করে নর্মাল যে স্ট্যাটিস্টিক জিকে রয়েছে, স্ট্যাটিক জিকে, সেগুলো থেকে তোমাদের কোশ্চেন হয়, ওকে? তারপরে থাকছে তোমাদের লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং কিরকম টাইপের কোশ্চেন দেয়, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ফলো করো, সেটা কিন্তু লাস্ট 2 বছর ধরে কিন্তু সেম ট্রেন্ডে কিন্তু চলছে। তাই তোমাদের কিন্তু প্রিভিয়াস, তোমরা যারা ফার্স্ট টাইম এক্সাম দেবে নেক্সট ইয়ারে, তো তোমাদের কিন্তু রিকোয়েস্ট করব অবশ্যই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেটা ভালোভাবে ফলো করতে। লাস্ট 2 বছরই পরীক্ষা হয়েছিল এই এন্ট্রান্স এক্সাম, তো 2 বছরে তোমরা কিন্তু মোটামুটি 4টা কোশ্চেন সেট পেয়ে যাবে, কারণ 2 বছরই 2 শিফটে পরীক্ষা হয়েছিল, একটা সকালের দিকে পরীক্ষা হয়েছিল মর্নিং শিফট, আর একটা বিকালের দিকে পরীক্ষা হয়েছিল। তো এরকম করে তোমাদের হাতে কিন্তু 4টা করে কোশ্চেন থাকছে, তোমরা এই পিডিএফ ফাইল কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? এই 4টা সেটের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন তোমরা যদি ফলো করো, তাহলে তোমরা কোশ্চেনের যে প্যাটার্ন রয়েছে সেটা বুঝতে পারবে, ওকে? তো লজিক্যাল রিজনিং এর জন্য সেরকম যদি তোমার কাছে কোনো বই না থাকে তাও কিন্তু সমস্যা নেই, ঠিক আছে? কারণ খুবই সিম্পল কোশ্চেন দেয় লজিক্যাল রিজনিং, জাস্ট একটু যদি তুমি একটা করে ক্লাস দেখে নাও তাহলে কিন্তু হয়ে যাবে। লজিক্যাল রিজনিং শেখার জন্য মোটামুটি 3-4 ঘন্টার বেশি কিন্তু লাগে না, ঠিক আছে? পুরো সিলেবাসটা কভার করতে 3-4 ঘন্টার বেশি লাগে না, কারণ এখানে কিছু বাধা ধরা কিছু রুলস রয়েছে, এবং পার্টিকুলার ওই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেনটা আসে। তো অবশ্যই আমি এই বিষয়ে ক্লাস দেবো, আমাদের যেহেতু অনলাইনে ক্লাস চলছে, তোমরা চাইলে আমাদের যে অ্যাপ রয়েছে সেটা ডাউনলোড করতে পারো, ওকে? তো সেখানে আমরা তোমাদের ফ্রি ক্লাস দিচ্ছি মাঝে মাঝে। তো এই গেল তোমাদের লজিক্যাল রিজনিং, তোমরা ইউটিউবে কিন্তু প্রচুর ক্লাস পেয়ে যাবে লজিক্যাল রিজনিং নিয়ে। সবচেয়ে নাম্বার তোলা সহজ কোন কোন চ্যাপ্টারে, সে মানে কোন কোন সাবজেক্টে সেটা আমি বলে দিচ্ছি। সবচেয়ে তোমরা নাম্বার ক্যারি করতে পারবে এই যে 5 নম্বর রয়েছে লজিক্যাল রিজনিং, 5-5 তোমরা কিন্তু তুলতে পারবে, ঠিক আছে? এটাতে তুলতে পারবে যারা তোমরা গণিতে মোটামুটি 10-এর মধ্যে মিনিমাম যদি ভালো মতো প্র্যাকটিস করো, 10-এর মধ্যে কিন্তু 7-8 নম্বর তোলা কমতি কোনো ব্যাপার নয়, ঠিক আছে? 7 থেকে 8 নম্বর তোলা কোনো ব্যাপার না, যদি একটু প্র্যাকটিস এবং একটু নিয়ম মাফিক যদি তুমি চলো, সঠিকভাবে গাইডেন্স নাও, সেক্ষেত্রে 7-8 নম্বর তোলা কিন্তু কোনো ব্যাপার নয়। এরপরে থাকছে তোমাদের ইংলিশ। ইংলিশ বলে দিলাম 15-এর মধ্যে মোটামুটি আর্টিকেল, প্রিপোজিশন, ঠিক আছে, গ্রুপ ভার্ব, এই সমস্তই এগুলোই কিন্তু থাকে, ঠিক আছে? তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ফলো করবে তাহলে বুঝতে পারবে এখানে 15-এর মধ্যে কিন্তু কমপক্ষে, যারা একদম ইংরেজিতে দুর্বল তারা যদি মোটামুটি যদি একটু করতে পারে তাও কিন্তু এখানে 7-এর নিচে কিন্তু নাম্বার আসেই না, ঠিক আছে? মিনিমাম 7 নম্বর তোলাই যায়। যারা ইংলিশে মোটামুটি একটু ভালো বেটার, তারা কিন্তু 10 থেকে 12 নম্বর কিন্তু ইজিলি ক্যারি করতে পারে, 10 থেকে 12 নম্বর, শুধু একটু সঠিক গাইড দরকার, ঠিক আছে? 10 থেকে 12 নম্বর ইজিলি তোমরা ক্যারি করতে পারবে, ঠিক আছে? আর জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এগুলো যদি তোমরা, তোমাদের যে টেক্সট বই সেগুলো যদি থরোলি পড়ো, বুঝে শুনে পড়তে হবে। শুধু তোমরা জানো যে অনেকেই তোমরা এমন স্টুডেন্ট রয়েছো, হয়তো তোমরা যারা 11-12 পড়ছো আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছো, হয়তো তোমরা 9-10-এর এই যে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান অনেকদিন আগে পড়েছো, হয়তো এখন ভুলে গেছো। তো তোমাদের কি করতে হবে, অবশ্যই কোথাও তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারো, ঠিক আছে? বা সঠিক যিনি পড়ান, যে কোনো স্যার বা ম্যাডামের কাছ থেকে তোমরা কিন্তু এগুলো নিয়ে, জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এই যে পার্টটা রয়েছে এগুলো কিন্তু ভালোভাবে তোমাদের ডিটেলসে খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে? শুধু হ্যাপাজার্ডলি না বুঝে পড়লে চলবে না, একদম A to Z বুঝে শুনে প্রতিটি চ্যাপ্টার কিন্তু পড়তে হবে, সম্যক ধারণা থাকতে হবে, যেটা বলতে গেলে A to Z কিন্তু পড়তে হবে। কারণ তোমরা জানো এটা কিন্তু কম্পিটিটিভ ফিল্ড, এখানে 50টা কোশ্চেন বা 10টা MCQ শর্ট কোশ্চেন মুখস্থ করে গেলে পাশ করা একদম পসিবল নয়, 100% তোমরা ফেল করবে। তোমরা লাস্ট ইয়ারে যারা এক্সাম দিয়েছো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো
যে যারা তোমরা শুধুমাত্র কোশ্চেন আনসার মুখস্থ করে গেছো, তোমরা কিন্তু নির্ঘাত কিন্তু ফেল করবে, এটাই কিন্তু আমি তোমাদের একদম লিখে দিতে পারি, ঠিক আছে? কারণ এই পরীক্ষায় কিন্তু কোশ্চেন অ্যান্সার মুখস্থ করে যাওয়া মানে একদম বোকামি, জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান বিষয়ে। কারণ এখানে কিছু থিওরিটিক্যাল এবং কিছু বোঝার কোশ্চেন থাকে, সেগুলো কিন্তু বুঝে শুনে তোমাদের অ্যান্সার করতে হবে। তো তোমাদের 115-র মধ্যে কত নাম্বার পেলে তোমরা একটা ভালো সরকারি কলেজে তোমরা চান্স পেতে পারো? তো দেখো, 115-র মধ্যে যদি তোমরা একটা ভালো স্কোর করতে চাও, তোমরা জানো যে এবছর যেমন সিট সংখ্যা অনেকটাই কম ছিল, গতবারের তুলনায় এবছর সিট সংখ্যা অনেকটাই কম ছিল, সেই তুলনায় যদি নেক্সট ইয়ারে আমি একটা মানে আইডিয়া করছি, ধারণা করছি যে মোটামুটি তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছো, যারা জেনারেল ক্যাটাগরি রয়েছো, তোমাদের কিন্তু অবশ্যই টার্গেট থাকতে হবে 3000-এর মধ্যে র্যাঙ্ক করার। 3000-এর মধ্যে তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে র্যাঙ্ক করতে পারো, 100% কিন্তু তোমার একটা সম্ভাবনা থাকছে। আমি ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এটা বলছি। আর তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের 500-র মধ্যে, ঠিক আছে, 500-র মধ্যে যদি জিএমআর থাকে, জিএমআর এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি, কিছুক্ষণের মধ্যে ভিডিওটি লম্বা হতে পারে, কিন্তু প্রতিটি ইনফরমেশন বলেছি আমি দেবো, এ টু জেড ইনফরমেশন দেবো। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, একটা লাইক করবে, তোমাদের একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে। আর অবশ্যই তোমাদের জন্য আমি ক্লাস দেবো, চ্যানেলের সাথে জুড়ে থাকবে, ঠিক আছে? আর একটা তোমাদের জন্য অফার থাকছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? যারা তোমরা জেনারেল ক্যাটাগরি রয়েছো, মেল ফিমেল হলে 3000-এর মধ্যে, মেল হলে 500-এর মধ্যে, তোমাদের যদি জিএমআর র্যাঙ্ক থাকে, পরীক্ষা ভালো দিয়ে তোমরা যদি র্যাঙ্ক করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা ভালো গভর্নমেন্ট সরকারি কলেজ, গভর্নমেন্ট কলেজে কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে, ঠিক আছে? এসসি যারা ক্যাটাগরি রয়েছো, তোমরা টার্গেট রাখবে, যারা এবছর তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যারা চান্স পাওনি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি হচ্ছে বর্তমানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে কীরকমভাবে কাউন্সেলিং হচ্ছে। তো অবশ্যই তোমাদের টার্গেট থাকতে হবে নেক্সট ইয়ার, যারা তোমরা এসসি ক্যান্ডিডেট ক্যাটাগরি রয়েছো, 5 থেকে 6000-এর মধ্যে। আমি প্রতিটা ক্যাটাগরি ইন্ডিভিজুয়ালি না বলে প্রতিটা ক্যাটাগরি বলছি, তোমাদের প্রত্যেকের টার্গেট থাকবে, যদি ভালো রেজাল্ট করতে চাও 5000-এর মধ্যে টার্গেট নিয়ে তোমরা চলো, ঠিক আছে? 5000 জিএমআর র্যাঙ্কের টার্গেট নিয়ে তোমাদের কিন্তু প্রত্যেককে চলতে হবে, ঠিক আছে? এসসি এসটি এসটি একটু একটু যদি বেশিও হয় তাও সমস্যা নেই, যদি একদম 100% কনফার্ম যদি ধরতে চাও যে কত র্যাঙ্ক হলে আমি চান্স পাবো, তো দেখো আমি 100% বলতে পারি, মোটামুটি 99.99% বলতে পারি, ঠিক আছে? 100% বললে ভুল হবে, 99.99% 5000-এর মধ্যে তুমি যদি জিএমআর র্যাঙ্ক করতে পারো, একটা কলেজ কিন্তু তুমি ভালো কলেজ চান্স পেয়ে যাবে, ওকে? তো তোমাদের আমি সিলেবাস এবং পরীক্ষা কি কি বই পড়বে এগুলো নিয়ে বলে দিলাম। আর তোমাদের টার্গেট থাকবে 115-র মধ্যে। দেখো এটা কিন্তু কোশ্চেন প্যাটার্নের উপর নির্ভর করবে, যে কিরকম কোশ্চেন হচ্ছে তার উপর কাট অফ মার্কস কত যেতে পারে সেটা নির্ভর করছে, ঠিক আছে? তো তোমাদের যেটা বললাম আমি, তোমাদের জিএমআর র্যাঙ্ক একটা টার্গেট বলে দিলাম, সেটাই তোমরা টার্গেট রাখো। আর মোটামুটি 115-র মধ্যে মিনিমাম তোমাদের টার্গেট থাকবে 70, ঠিক আছে, নেক্সট ইয়ারে? কারণ প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু, লাখখানেকের মতো কিন্তু ক্যান্ডিডেটস কিন্তু পরীক্ষা দিচ্ছে প্রতি বছর, 1 লাখেরও বেশি কিন্তু স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে দিন দিন কম্পিটিশন খুবই হাই হচ্ছে, তোমাদের কিন্তু ভালো মতোই পড়তে হবে, ওকে? তোমাদের আমি এটা বলে দিলাম যে কি কি বই পড়বে, এরপরে আসছে পরীক্ষার সিলেবাস, মোটামুটি বলে দিলাম কি কি বই পড়বে না পড়বে, কোন ক্লাসের বই। আর তোমাদের যে ক্যাটাগরি র্যাঙ্ক, নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে, ঠিক আছে? 4টা ভুলের জন্য 1 নাম্বার তোমাদের মাইনাস হবে, যদি একটা কোশ্চেনে 1 নাম্বার আছে, সেক্ষেত্রে একটা কোশ্চেন যদি তুমি ভুল করো, সেক্ষেত্রে 0.25 নম্বর তোমার এখান থেকে মাইনাস হবে, ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ মার্কিং। এক্ষেত্রে আরেকটা বিষয় আমি তোমাদের বলে দিই, নয়তো অনেকে হয়তো তোমরা ভিডিওটি স্কিপ করে যেতে পারো, তো সেটাই আগে আমি তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি, কারা আবেদন করতে পারবে না পারবে, ঠিক আছে? অবশ্যই এই বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এএনএম কোর্সের জন্য ভালোভাবে শুনবে, কারণ অনেকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করছো তোমরা এই বিষয়টার জন্য। এএনএম কোর্সের জন্য শুধুমাত্র মহিলারা, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটস কিন্তু এএনএম কোর্সের জন্য বসতে পারে, ঠিক আছে? তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু একটাই পরীক্ষা হয়, জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সাম যেটাকে বলে, একটাই পরীক্ষা হয়, ঠিক আছে? একটার উপরই নির্ভর করছে। তারপরে যখন কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন হয়, তখন তোমাদের চুজ করতে হবে তুমি এএনএম করবে নাকি জিএনএম করবে, ঠিক আছে? বেসিক ফর্ম ফিল আপের সময় এরকমটা কিন্তু কিচ্ছু করার প্রয়োজন পড়ে না। তো এএনএম কোর্সের জন্য শুধুমাত্র যারা তোমরা মহিলা ক্যান্ডিডেটস রয়েছো, তোমরা কিন্তু এলিজিবল, এবং জিএনএম এর জন্য
পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কিন্তু এলিজিবল, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। বয়স কত হতে হবে? 31/12/2022 তারিখ হিসাবে, ঠিক আছে, 35 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। 35 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে, এবং জিএনএম এর ক্ষেত্রে সেম, 35 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে, ওকে। এবং তোমরা যারা এএনএম করছো, ঠিক আছে, যারা তোমরা সার্ভিস পার্সন রয়েছো, রেজিস্টার্ড এএনএম, তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বয়সের ঊর্ধ্বসীমা নেই। তোমাদের যদি বয়স যদি 40ও হয়ে থাকে, তাও কিন্তু তুমি আবেদন করতে পারবে। এরপরে বাসস্থান, অর্থাৎ কোথাকার নাগরিক হতে হবে, দেখো 31/12/2022 হিসাবে, ঠিক আছে, 31/12/2022 হিসাবে অন্তত 5 বছর পশ্চিমবঙ্গের তুমি যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, কিন্তু এএনএম কোর্সের জন্য তোমাকে গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু তুমি এএনএম কোর্সের জন্য এলিজিবল। তুমি যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকো, মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি এএনএম কোর্সের জন্য এলিজিবল। আর তুমি যদি শহরের বাসিন্দা হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি শুধুমাত্র জিএনএম কোর্সের জন্য এলিজিবল। বুঝতে পেরেছো আশা করি? শেষ 5 বছর তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়? উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, এই বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করো। 10+2, 10+2, ঠিক আছে, যারা তোমরা ক্লাস 10-এর পর পলিটেকনিক করেছো, তোমরা কিন্তু এলিজিবল নও, ঠিক আছে, 10+2। যারা ভোকেশনাল ক্যান্ডিডেটস রয়েছো, তোমরাও কিন্তু এই কোর্সের জন্য এলিজিবল, ঠিক আছে, 10+2 কিন্তু পাশ করে থাকতে হবে। এবং এএনএম কোর্সের জন্য ইংরেজিতে, ইংরাজি, অঙ্ক, এই সমস্ত বিষয় তো তোমাদের থাকতেই হবে। এখানে এএনএম কোর্সের জন্য 40%-এর যে ব্যাপার রয়েছে, মিনিমাম মার্কস পেতে হয়, সেটা কিন্তু এএনএম কোর্সের জন্য কিন্তু দরকার নেই। তোমার ইংরেজিতে যদি কোনো রকম, যদি 10-এ 2-এও তুমি পাশ করে থাকো, ঠিক আছে, 35 বা 25 যে মার্কসটাই থাক না কেন, 10-এ 2-এও যদি তুমি কোনো রকম পাশ করে থাকো, তাও কিন্তু তুমি এই এএনএম কোর্সের জন্য ভর্তি হতে পারবে, কোর্স করতে পারবে। আর এএনএম কোর্স শুধুমাত্র কিন্তু সরকারি কলেজেই করানো হয়, কোনো রকম প্রাইভেট কলেজে এএনএম কোর্স করানো হয় না। জিএনএম যে কোর্সটা রয়েছে, সেটাতেও 10+2, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে। সম্পূর্ণ তোমাদের যে টোটাল, তোমাদের 40% মার্কস পেয়ে থাকতে হবে, ওভারঅল ওভারঅল 40% মার্কস। এবং তোমার যে ইংরেজি বিষয় রয়েছে, ইংরেজি সাবজেক্ট রয়েছে, সেখানেও কিন্তু 40% মার্কস পেয়ে থাকতে হবে। 40% মার্কস যদি না থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু জিএনএম কোর্স করতে পারবে না, কিন্তু তুমি যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি আবার এএনএম কোর্স করতে পারবে, ঠিক আছে। তারপরে থাকলো যারা রেজিস্টার্ড এএনএম প্রার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে 40% এগুলো মার্কসের কোনো রকম ব্যাপার নেই, কোনো রকম বাধ্যবাধকতা নেই, জাস্ট এএনএম রেজিস্টার্ড ক্যান্ডিডেট হলেই কিন্তু হয়ে যাবে। যারা ভোকেশনালের স্টুডেন্ট রয়েছো, তোমরা কিন্তু পারবে, সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই হেলথ কেয়ার সায়েন্স এবং ইংরেজি সহ 40% নাম্বার নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যারা তোমরা 2023 সালে উচ্চ মাধ্যমিক দেবে, যারা তোমরা 2023 সালে উচ্চ মাধ্যমিক দেবে, তোমরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। 2023 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে, তোমরাও ফর্ম ফিল আপ করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের নাম্বার কিন্তু দিতে হবে না, ঠিক আছে, কারণ তোমাদের পরীক্ষার আগেই, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যখন অনলাইনে অ্যাপ্লাই শুরু হবে, সেক্ষেত্রে তোমাদের ওখানে অ্যাপিয়ারিং একটা অপশন দেখতে পারবে, APPEARING, সেখানে তোমাদের অ্যাপিয়ারিং হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। মানে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছো, এখনও তোমরা তোমাদের রেজাল্ট হাতে পাওনি, ঠিক আছে, তাও কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে। তাই তোমরা যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে চাইছো, একদমই সময় নষ্ট না করে প্রিপারেশন কিন্তু এখনই কিন্তু স্টার্ট করে দেওয়া উচিত তোমাদের, ঠিক আছে, প্রত্যেককে বলছি। তো এই ছিল তোমাদের একটা, মানে ব্রিফলি একটা ইনফরমেশন দিয়ে দিলাম যে কারা বুঝতে পারছো না পারছো, ঠিক আছে। বাংলা, নেপালি ভাষা পড়তে লিখতে পড়তে জানতে হবে, এটা কিন্তু থাকতেই হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এগুলো পরে দরকার, এগুলো এখন কিচ্ছু জানার দরকার নেই। বেসিক যা ইনফরমেশান ছিল সেটাই আমি তোমাদের জানিয়ে দিলাম। প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য কিন্তু আসন সংখ্যা সংরক্ষিত থাকে, ঠিক আছে, এসসির জন্য থাকে, এসটির জন্য থাকে, ওবিসি, এ, ওবিসি, বি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য থাকে, PWD, ঠিক আছে, PWD ক্যান্ডিডেটস যারা রয়েছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য থাকছে। যারা সিভিল ডিফেন্স করে রেখেছে, তারাও কিন্তু এই সুবিধা নিতে পারে।
যারা তোমরা ফিমেল ক্যান্ডিডেটস রয়েছে, তোমাদের আমি এখানে একটা পরামর্শ দিতে চাইছি। তোমাদের ডিস্ট্রিক্টে বা সাবডিভিশনে যদি কোথাও এসডিও অফিস থেকে যদি সিভিল ডিফেন্স ট্রেনিং কোর্স করানো হয়, যদি পসিবল হয় সেক্ষেত্রে বলবো তোমরা এই যে সিভিল ডিফেন্স কোর্সটা রয়েছে এটা তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে? হয়তো 28 দিনের এখন একটা কোর্স হয়, একটা বেসিক ট্রেনিং হয় সিভিল ডিফেন্স, তোমরা চাইলে কিন্তু এই কোর্সটা করতে পারো। এটা যদি করো সেক্ষেত্রে তোমাদের সরকারি কলেজে চান্স পাওয়ার মানে অনেকটাই কিন্তু তোমাদের মানে বেড়ে যাবে, ঠিক আছে? চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে, কারণ সিভিল ডিফেন্সে কিন্তু খুব একটা ক্যান্ডিডেটস কিন্তু এখনও পর্যন্ত হয়নি। লাস্ট 2 বছর ধরে বলতে বলতে মানে তোমাদের এই ইউটিউবে ভিডিও থ্রুতে বলতে বলতে এখন কিন্তু ইডাব্লিউএসও প্রচুর ক্যান্ডিডেটস হয়ে গেছে অন্যান্য ক্যাটাগরির তুলনায়, তাও কিন্তু ইডাব্লিউএসে একটা চান্স পাওয়ার সুযোগ রয়েছে, ঠিক আছে? আর একটা সবচেয়ে বেটার হয় যদি তুমি সিভিল ডিফেন্স একটা ট্রেনিং কোর্স করে নিতে পারো এর মধ্যে, তো সেক্ষেত্রে সেটাই কিন্তু তোমাদের কাজে লাগবে। ওকে, এই ছিল তোমাদের একটা মানে বেসিক একটা ইনফরমেশন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে প্রিপারেশনটা কীভাবে শুরু করবে, তো দেখো প্রিপারেশন শুরু করার এটাই কিন্তু একদম মোক্ষম সময়, কারণ যেমনটা আমি তোমাদের বললাম যে দিন দিন প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু লাখ খানেকের উপরে ক্যান্ডিডেটস, ঠিক আছে, 100K অর্থাৎ 1 লাখের বেশি ক্যান্ডিডেটস কিন্তু এই পরীক্ষায় বসছে। আর এই পরীক্ষাটা কোথায় হয়? পরীক্ষাটা হয় তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টের মধ্যে প্রচুর স্কুল সেন্টার থাকে, ঠিক আছে? প্রচুর স্কুলে কিন্তু সেগুলোতে কিন্তু পরীক্ষার সেন্টার ফেলে, ঠিক আছে? সেটা নিয়ে কিন্তু কোনো রকম চাপ নেই। ওকে, তো 1 লাখের উপরে কিন্তু ক্যান্ডিডেটস পরীক্ষা দেয়। যখন তোমরা পরীক্ষা দিতে যাবে, যারা হয়তো এবছর নেক্সট ইয়ারে এইচএস দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, তোমরা দেখতে পাবে তোমার যে অনেক সিনিয়র দাদা দিদিরা কিন্তু পরীক্ষা দিতে এসছে, তো তাদের সাথে কিন্তু এই যে একটা এটা বলতে পারো একটা লড়াই। তো এই লড়াইয়ে টিকতে গেলে কিন্তু এখন থেকেই তোমাদের সঠিকভাবে প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত, সঠিকভাবে প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। তোমাদের গোল কিন্তু থাকতে হবে যে তুমি একজন নার্স হবে, এটাই যদি তোমাদের গোল থাকে তো আমি বলবো একদম সময় নষ্ট না করে এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দেওয়া উচিত। তোমাদের আমি বলে দিলাম কীভাবে তোমরা প্রিপারেশন শুরু করবে, কী কী বই নেবে সেগুলো আমি বলে দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাদের ইউটিউবে কিন্তু তোমরা প্রচুর ক্লাস পেয়ে যাবে। এছাড়াও এর ইতিমধ্যে আমি প্রচুর কিন্তু ক্লাস তোমাদের দিয়েছি লাস্ট 2 বছরে, তোমরা চাইলে সেই ক্লাসগুলো কিন্তু এক এক করে দেখতে পারো। আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলে, আমাদের অনলাইন কোচিং চলে। তোমরা যারা বাড়িতে বসে নিজের ঘরে বসে নিজের ফ্রি সময়ে, জানি তোমরা অনেকে কলেজে পড়ছো বা অনেকে তোমরা নেক্সট ইয়ারে উচ্চ মাধ্যমিক দেবে, একদম পড়ার সময় তোমরা হয়তো কোনো অফলাইন কোচিংয়ে গিয়ে পড়তে পারো না বা সেরকম টাইম ম্যানেজ করতে পারছো না, তো তোমাদের জন্য কিন্তু আমরা অনলাইন কোচিংয়ের সুব্যবস্থা করেছি। আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ রয়েছে, ঠিক আছে, আন একাডেমির নাম শুনেছ, সেরকম আমাদের কিন্তু একটা মোবাইল অ্যাপ রয়েছে কর্মসংস্থান অনলাইন। ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা সেই অ্যাপে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? তো কর্মসংস্থান অনলাইন ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা সেই অ্যাপে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা সেই অ্যাপটা ডাউনলোড করতে পারো। সেখানে কিন্তু আমাদের অনলাইন ক্লাস হয় সপ্তাহে 7 দিনে, আমরা 10টা করে ক্লাস দিই, ঠিক আছে? 7 দিনে আমরা 10টা করে কিন্তু লাইভ ক্লাস হয়, অর্থাৎ প্রতিদিনই কিন্তু তোমাদের ক্লাস থাকছে, প্রতিদিনই ক্লাস থাকছে রোববার থেকে সোমবার, প্রতিদিনই টোটাল 7 দিনই তোমাদের ক্লাস থাকছে, কোনোদিন কিন্তু 2টো করে ক্লাস দেওয়া হচ্ছে। অন্যান্য কোচিংয়ে তোমরা দেখতে পারবে, যারা অনলাইনে পড়ায়, ইউটিউবে তোমরা প্রচুর চ্যানেল দেখতে পারবে যারা অনলাইন কোচিং স্টার্ট করেছে, তো সেগুলো তুলনায় বলতে গেলে আমাদের কোচিং কিন্তু ট্রাস্টেড। আমাদের কয়েক বছর যাবত কিন্তু আমাদের অনলাইন ক্লাস চলছে। তোমাদের নার্সিংয়ের জন্য আমাদের সাকসেস রেটও কিন্তু খুবই ভালো, লাস্ট ইয়ারে যদি দেখো প্রায় 40 জন ক্যান্ডিডেট স্টুডেন্ট কিন্তু আমাদের গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। তার আগের বার মোটামুটি 70 জনের বেশি ক্যান্ডিডেটস কিন্তু সরকারি কলেজে চান্স পেয়েছে, তো আমাদের টিচাররা খুবই অভিজ্ঞ। তোমরা যদি চাও সঠিক গাইডেন্স নিতে চাও, অবশ্যই বলবো তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, ঠিক আছে? ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবে, অথবা স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি নাম্বারটা মেনশন করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। যদি কোনো ডাউট থাকে কন্ট্যাক্ট করতে পারো 7557-02-5554, 02-5554 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের যে এই অ্যাপটা রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে, এই অ্যাপটা ডাউনলোড করে নেবে। অনলাইনে ক্লাস হচ্ছে, ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কারণ আমরা জানি একজন স্টুডেন্টকে একটা
ভালো নার্সিং কলেজ পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের থাকছে। যখন তোমরা আমাদের এখানে অ্যাডমিশন হয়ে যাবে, পুরো দায়িত্ব একদম তোমাদের, সঠিকভাবে ক্লাস, মক টেস্ট, পিডিএফ নোটস কীভাবে তোমরা পড়বে, মোটিভেশন, এবং পরীক্ষা তো হয়ে গেল, পরীক্ষার আগে মানে পরীক্ষা হওয়ার আগেও তোমাদের আমরা সঠিকভাবে গাইডেন্স করে দিই, গাইড করে দিই কীভাবে তোমরা ওএমআর ফিল করবে, ঠিক আছে, কী কী বিষয় মাথায় রাখবে, কীভাবে তোমাদের প্রিপারেশন যদি ভালো না থাকে কীভাবে একটু সামান্য একটু যদি পরীক্ষার আগেও যদি কিছু একটু ভালোভাবে একটু মানে পড়াশোনা করো, তাও কিন্তু পরীক্ষাটায় মোটামুটি একটা ভালো রকম স্কোর করা যায়, ঠিক আছে। কিছু মানে কিছু এক্সট্রা টিপস দিয়ে দেওয়া হয়। লাস্ট ইয়ারে আমরা এই যে পরীক্ষার আগে আগের দিন আমরা কিন্তু একটা গুগল মিট সেশন করেছিলাম, যেটাতে কিন্তু প্রচুর স্টুডেন্টের কিন্তু হেল্প হয়েছিল। তো সেটাই তাদের, তোমাদের যদি প্রিপারেশন যদি তোমরা বই পড়ে যদি 70% অ্যাচিভ করতে পারো, তোমাদের প্রিপারেশন যদি হয়, সেটাই কিন্তু পরীক্ষার আগে যে আমরা গুগল মিট সেশনটা করবো, সেটাই তোমাদের কিন্তু বুস্ট হয়ে 90% তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। কারণ এখানে কিছু টেকনিক থাকে যেগুলো তোমরা যদি ফলো করো পরীক্ষার সেন্টারে গিয়ে, অটোমেটিক তোমাদের স্কোর কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তো কিছু টিপস রয়েছে, সেগুলো তোমাদের নেক্সটে আমরা দেবো, তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো বললাম তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এটাই কিন্তু একটা ভালো সময়, আর মানে সময় অনেকটাই চলে গেছে। যারা তোমরা এবছর চান্স পাওনি, একদম মন খারাপ না করে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন শুরু করে দাও, কারণ সময় কিন্তু তোমাদের অনেকটাই তোমরা পিছিয়ে পড়ছো দিন দিন। এই কাউন্সিলিং নিয়ে স্পোর্ট রাউন্ড হচ্ছে, তার আগে তোমাদের স্পোর্ট রাউন্ড হলো, তার আগে অনেক কটা রাউন্ড হলো, তো এগুলো তো তোমরা দৌড়াদৌড়ি করতে অনেকটাই তোমরা কিন্তু সময় হাতছাড়া করে ফেলেছো, সময় নষ্ট করে ফেলেছো। তো আমি বলবো একদমই আর সময় নষ্ট না করে প্রিপারেশন এখন থেকে স্টার্ট করে দেওয়া উচিত, ঠিক আছে। নিয়ম মাফিক একটা রুটিন মাফিক কিন্তু তোমাদের পড়াশোনা করতেই হবে, মিনিমাম ডেলি 2 ঘন্টা কিন্তু পড়াশোনা করতে হবে, 2 আওয়ার্স দিতেই হবে, 2 ঘন্টা ডেলি দিতেই হবে, ঠিক আছে। তোমরা যদি একজন এইচএস ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার ওই পড়ার ফাঁকে এদিকেও কিন্তু তোমাকে টাইম ম্যানেজ করতে হবে, 1.5 থেকে 2 ঘন্টা ডেলি দিতে হবে। পরীক্ষা যেহেতু তোমাদের জুনে রয়েছে, তোমরা যদি এখন থেকে যদি প্রিপারেশন শুরু করে দাও, তোমরা যারা এইচএস ক্যান্ডিডেটস রয়েছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখন থেকে যদি প্রিপারেশন স্টার্ট করে দাও, সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টাও যদি তোমরা একটু সময় দিতে পারো না, তাও কিন্তু হয়ে যাবে। তাই বলছি এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। তোমরা যদি আমাদের কোচিংয়ে ভর্তি নাও হতে পারো, কোনো সমস্যা নেই, প্রিপারেশন কিন্তু অন্ততপক্ষে নিজে সেলফ স্টাডি করতে থাকো। যেমনটা বললাম, আমাদের 10টা করে লাইভ ক্লাস হচ্ছে, অন্যান্য কোচিংয়ের মতো আমাদের এরকম কোনো ক্লাস হয় না যে সানডে একটা, সানডে, মানডে, টুয়েসডে, এই 3 দিন 3টা সাবজেক্টের ক্লাস হলো, তারপরে ওয়েডনেসডে, থার্সডে এরকম করে তারপরের দিন হয়তো এই ক্লাসগুলোই আবার এদিকে এক এক করে, তো এরকমটা আমাদের হয় না। আমাদের এই যে একটা সাবজেক্ট, আমাদের যারা অঙ্কে দুর্বল, এটা কিন্তু কারণ জানো, অঙ্কে কিন্তু একটা ভালো রকম স্কোর করা যায় যদি ভালোভাবে তোমরা প্রিপারেশন প্র্যাকটিস করো। তাই অঙ্কে কিন্তু আমরা মোটামুটি তোমাদের 4 দিন ক্লাস দিয়েছি, 4 দিন লাইভ ক্লাস দিয়েছি, শুধুমাত্র অঙ্ক 4 দিন লাইভ ক্লাস রয়েছে, ইংরাজি 2 দিন রয়েছে, জীবন বিজ্ঞান 2 থেকে 3 দিন, ভৌতবিজ্ঞান 2 থেকে 3 দিন, জিকে, রিজনিং, সমস্ত সাবজেক্টের কিন্তু আমাদের অনলাইন ক্লাস হচ্ছে। তো তোমরা চাইলে জয়েন করতে পারো। কালী পুজো উপলক্ষে, দীপাবলি উপলক্ষে একটা অফার চলছে, যেটা 31 তারিখ পর্যন্ত তোমরা যারা ভর্তি হবে, 31 তারিখ পর্যন্ত তোমরা যারা অ্যাডমিশন হবে, কোর্স ফি তোমাদের জন্য মাত্র 1200 টাকা, মাত্র 1200 টাকা, ঠিক আছে। অন্যান্য কোচিংয়ে হয়তো তোমরা 700 সাড়ে 700 টাকা পেয়ে যাবে, কিন্তু দেখো সেক্ষেত্রে আমি বলছি না যে তোমরা অ্যাডমিশন হবে না, তোমরা নিশ্চয়ই যে কোনোখানে পড়তে পারো, তোমরা বাড়ির পাশে অফলাইনেও পড়তে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু একজন অভিজ্ঞ শিক্ষকের কাছে যেন তোমরা সঠিক গাইডেন্স পাও, এটাই আমি তোমাদের বলবো, ঠিক আছে। কারণ আমাদের প্রতিটি সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা টিচার রয়েছে, প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে। তোমরা যদি ডেমো ক্লাস করো তো বুঝতে পারবে, আমাদের অ্যাপেই কিন্তু সমস্ত ক্লাস রয়েছে, ঠিক আছে। তোমরা যারা 31 তারিখের মধ্যে ভর্তি হবে, তোমাদের কোর্স ফি রয়েছে মাত্র 1200 টাকা, যারা এরপরে ভর্তি হবে তোমাদের কিন্তু কোর্স ফি হয়ে যাবে 1500 টাকা, ঠিক আছে। তো ব্যাস অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে, তাই আর দেরি নয়, তোমরা চাইলে ক্লাসে জয়েন করতে পারো। আর তোমরা যারা 31 তারিখের মধ্যে ভর্তি হবে, আমরা যেন একটা পিডিএফ বই তোমাদের জন্য প্রতি বছরই বের করি, তো সেই পিডিএফ যে বইটি রয়েছে সেটা কিন্তু একদম তোমাদের আমরা ফ্রি দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা যারা ভর্তি হবে 31 তারিখের মধ্যে, তোমাদের সেই পিডিএফ বইটি একদম 100% ফ্রি দিয়ে দেবো, সেটার জন্য কিন্তু কোনো রকম চার্জ পে করতে হবে না, ঠিক আছে। তো 1200 টাকার মধ্যে তোমরা মোটামুটি 8 মাস ক্লাস পাচ্ছ, 8 মাস, ঠিক আছে। যদি হিসেব করে দেখো তোমাদের কিন্তু 200 টাকাও মাসে পড়ছে না, 200 টাকা মোটামুটি 150 টাকায় তোমরা
সমস্ত সাবজেক্ট, 5টি সাবজেক্টের ক্লাস পেয়ে যাচ্ছ, পিডিএফ নোটস পেয়ে যাচ্ছ, মক টেস্ট পেয়ে যাচ্ছ, যারা তোমরা লাইভ ক্লাস করতে পারবে না লাইভ ক্লাসে তোমরা রেকর্ড পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য ভিডিও, একটা মোটামুটি তোমাদের আমি গাইড করে দিয়েছি। আর তোমরা যারা মনে করছো যে একবারে 1200 টাকা পেমেন্ট করতে পারবে না, 600 টাকা করে করবে, সেটাও তোমরা কিন্তু করতে পারো। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, বিস্তারিত তোমাদের পেমেন্ট ডিটেলস কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, পারলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর একটা বিষয়, তোমরা যারা এটাও অ্যাফোর্ড করতে পারছো না, তোমরা যারা এই 1200 টাকাও অ্যাফোর্ড করতে পারছো না, তো তোমরা ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকো। আমাদের যে মোবাইল অ্যাপ রয়েছে কর্মসংস্থান অনলাইন, সেটা অবশ্যই ডাউনলোড করে রাখো। সেখানেও কিন্তু তোমাদের জন্য আমরা মাঝে মাঝে ফ্রি ক্লাস দিয়ে দিই। ঠিক আছে, যে আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় সেগুলো রেকর্ডিংগুলো থেকে তোমাদের কিন্তু আমরা কিছু ক্লাস সেখানে ফ্রিতে দিয়ে দিই। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। তোমরা যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইছো, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, এই যে একটা 30 মিনিটের ভিডিও করলাম, ভিডিওটি হয়তো লম্বা হয়ে গেছে। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে, অবশ্যই রিকোয়েস্ট করব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমি দেখতে চাই যে কতজন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে, সেটা আমি দেখতে চাই। তারপরে আমি ডিসিশন নেব তোমাদের জন্য আমি ফ্রিতে ইউটিউবে ক্লাস নেব কিনা। ঠিক আছে, ফ্রিতে ইউটিউবে মাঝে মাঝে ক্লাস আমি দেই, কারণ তোমাদের যদি এই সাপোর্টটা না পাই, সেক্ষেত্রে মানে একটা ভিডিও করা, তোমরা জানো যে একটা ভিডিও করতে, 30 মিনিটের ভিডিও করতে তার আগে মোটামুটি 2 ঘন্টা পরিশ্রম থাকে, এবং ভিডিওটি যখন হয়ে যায় তারপরে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরিশ্রম থাকে। অর্থাৎ 30 মিনিটে একটা ভিডিও করতে মোটামুটি আমাকে 5 ঘন্টা সময় দিতে হয়। তো সেক্ষেত্রে যদি তোমরা পুরো ভিডিও যদি ক্লাস না করো, সেক্ষেত্রে একটা মানে 5 ঘন্টা ডেলি মানে সময় নষ্ট করা একদমই কিন্তু আমার পক্ষে পসিবল হবে না। ঠিক আছে, তো আমি দেখতে চাই যে কতজন তোমরা এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অন্ততপক্ষে ভিডিও যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা থ্যাংকস জানাবে। ঠিক আছে, কারণ তোমাদের একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে সত্যি কথা বলতে গেলে। তো এই থাকছে তোমাদের জন্য কালী পুজো উপলক্ষে অফার। তোমরা যারা ভর্তি হতে চাইছো জয়েন করতে পারো, মাত্র 1200 টাকায় অফার চলছে। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো সমস্ত কিছু আমি A to Z তোমাদের আমি খুঁটিনাটি বলে দিলাম, এরপরে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদের আমি বিস্তারিত জানিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।